שלום. দুতারা একটু নামান নামান, একটু চড়া আছে, দেখেন দেখেন।
মাছি পাকা তাদের নাহি লাগে ধুপারে চলছে কত জাহাজ নৌকা চলছে কত চলছে কত জাহাজ নৌকা উঠছে পড়ছে বৈঠাদা মুর্শিদাবি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর যে আমি আজকে একটু ভরে বাজান এত বড় একটি মহৎ অনুষ্ঠানে আমি ছোট্ট একজন নগণ্য মানুষ বিদ্যাহীন বুদ্ধিহীন আপনাদের এত বড় মহৎ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর আলহামদুলিল্লাহ ওনার পিয়ারা হাবিব মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে ভক্তি চুম্বন রেখে সাহাবি তাবে তাবিন আলি আউলিয়া গাউস কুতুবের চরণে ভক্তি চুম্বন রেখে আমার উস্তাদ গুরু মাতা পিতার চরণে ভক্তি চুম্বন রেখে আজকে যার উসিলাতে এত বড় একটি মহৎ অনুষ্ঠান উনি নিঃসন্দেহে বলি 40 জনের ভিতরে যদি 40 জন মানুষ থাকে একজন ওলি থাকে আজকে আমরা হাজার হাজার মানুষ নিশ্চয়ই এখানে ওলি আছে ওলিয়া উলিয়া যেখানে থাকে আল্লাহ আল্লাহ রাসূলের রহমত ও বরকত আমাদের উপরে অবশ্যই থাকে যাই হোক আজকে শাহ জব্বার বাবার অনুষ্ঠানে এসে পেরে আমরা যারা এখানে অনেক দূর দূরান্ত থেকে এসেছি ওনার খাতির মোহাম্মদ সোহেলি মিয়া সাহেব ওনার কাছে আমার ভক্তিপূর্ণ সালাম বাবা জব্বার স্যার
মাজারে আমার ভক্তিপূর্ণ সালাম। আজকে যার উসিলাতে আমি এসেছি লন্ডন প্রবাসী এনাম ভাই, ওনার কাছে আমার ভক্তিপূর্ণ সালাম। আজকের এখানে যিনি প্রথম গান গাইলেন, একটু সময় দেন, আমি ওনাদের অনেক প্রশংসা, আমি একজন ছোট্ট একজন বাউল শিল্পী না, এখনো বাউল হতে পারিনি, আমি এখনো শিক্ষার্থী আছি। ওনার গান সারা বাংলাদেশের যে আধ্যাত্মিক গানগুলো আমি ওনার কাছ থেকে যা শুনেছি, আমি আর কোনো বাউলদের কাছ থেকে শুনিনি। আমি ওনার জন্য অন্তরে অন্তঃস্থল থেকে দোয়া করি, সুনীল কর্মকার উনি যেন দীর্ঘজীবী হন, আমাদের এই রকম গানগুলো শোনান। ওনার কাছে আমার আদাব, রমেশ ঠাকুর উপস্থিত আছে ওনার কাছে আমার আদাব, আমার আরেক ভাই হারুন সরকার ওনার কাছে আমার আসসালামু আলাইকুম, সালাম সরকার ওনার কাছে আমার আসসালামু আলাইকুম, ওনার নামে তো সালাম। আসলে সবাই যারা তাল সঙ্গীতে আছেন সবার কাছে আমার ভক্তিপূর্ণ সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত মুরব্বিয়ান, তরুণ বৃদ্ধ নজওয়ান, আমার সমবয়সী ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, স্টেজে অনেক বাউল বাদক, সবার কাছে আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অন্যান্য জাতির প্রতি আদাব, আমার সুরে চন্দ্রে বাসায় কোথায় অনেক ত্রুটি হবে, আমাকে ক্ষমা করে দিবেন, ধন্যবাদ। আমার মুর্শিদ কিবলা শাহ বুলবুল আলম সৃষ্টি উনি বলেছেন যে ওলিয়া উলিয়ার মাজারে যদি কোন সঙ্গীত অনুষ্ঠান করে, যার উসিলাতে আমরা ওলি পেয়েছি, আউলিয়ারা পেয়েছি, আউয়ালুমা খালাকাল্লাহু নুরি, আল্লাহ রাসূলের শানে এক দুই মর্তবা দুরূদ পড়ে তোমার সঙ্গীত আরম্ভ করে, ওই সঙ্গীতের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের রহমত ও ওলিয়া উলিয়াদের ফয়েজ থাকবে, আমারে একটু সময় দিবেন, আমি এক দুই মর্তবা দূর করে আমার সঙ্গীত আরম্ভ করবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু তাআলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া রাহমানুর রাহিম। Thank you.
আমার এখানে ফুল গেট বাড়াইলে আপনার এখানে ফুল বাড়াই পারে তোমার সাথ।